হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছে আমি জাহিদ হাসান, জাহিদ একাডেমি থেকে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরন্ত বস্তু সূত্র। তোমাদের গতি অধ্যায়ের পরন্ত বস্তু সূত্র নিয়ে আলোচনা করব, পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার নবম দশম শ্রেণী। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরন্ত বস্তু সূত্র। পরন্ত বস্তু সূত্রগুলো আসলে কে দিয়েছে, পরন্ত বস্তু সূত্রগুলো কোন বিজ্ঞানী দিয়েছে, তোমরা সবাই জানো কোন বিজ্ঞানী, গ্যালিলিও। পরন্ত বস্তু সূত্র সম্পর্কে কে দিয়েছে, গ্যালিলিও। তো পরন্ত বস্তু সূত্রতে আমাদেরকে কী বলছে সেটা আমরা একটু দেখি। পরন্ত এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কি, পরন্ত বস্তু সূত্রগুলো দিয়েছে গ্যালিলিও, কিন্তু সূত্রগুলো প্রমাণ করেছে নিউটন। হ্যাঁ, এখন দেখো পরন্ত বস্তু সূত্রগুলো কী ছিল। প্রথম সূত্রটা কী ছিল, স্থির অবস্থান ও এক উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। জিনিসটা কি মাথার উপর দিয়ে গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। দেখো বলছে কি, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, স্থির অবস্থানটাকে স্থির থাকতে হবে এবং একই উচ্চতাকে একই থাকতে হবে, স্থির অবস্থান এবং উচ্চতাকে একই, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, কোনো বাধা থাকতে পারবে না, বাতাসের কোনো বাধা থাকতে পারবে না। বাতাসে বাধা থাকলে কি এটা সম্ভব না, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। ফর এক্সাম্পল, মনে করো এটা একটা বস্তু, এটা 10 কেজি, এটা 5 কেজি, এটা হচ্ছে কত, 20 কেজি। এটা ধরলাম M1, এটা হচ্ছে কি M2, এটা হচ্ছে কি M3। মনে করো এটা নিচে মাটিতে পড়ছে, ঠিক আছে, M1 M2 M3, একটা কি 10 কেজি, আর একটা কি 5 কেজি, আর একটা 20 কেজি। এখন এটা যদি আমরা উপর থেকে ছেড়ে দিই তাহলে কি সমান সময়ে পড়বে? তোমাদের কাছে মনে হতে পারে কি না, ইম্পসিবল, 20 কেজি আগে পড়বে, কারণ এটা ভারী বেশি। বা একটা কাগজ আর একটা পাথরের টুকরা যদি আমরা উপর থেকে ছেড়ে দিই তাহলে কি নিচে কি একসাথে পড়বে, যখন পড়বে সবাই কি একসাথে পড়বে? তোমরা অবশ্য বলবা না, কিন্তু না, এটা পড়বে। কিন্তু একটা শর্ত আছে, শর্ত হচ্ছে কি, স্থির একই উচ্চতাও বিনা বাধায়, কোনো বাধা থাকতে পারবে না, বাতাসে কোনো বাধা থাকতে পারবে না। বিজ্ঞানী নিউটন এই জিনিসটা প্রমাণ করছে। কীভাবে প্রমাণ করছে বিজ্ঞানী নিউটন? কী করছে, একটা কাঁচ নলটা দুদিক থেকে বন্ধ করে দিল, সব দিক থেকে বন্ধ করে দিল। দেওয়ার পর কী করছে, এখানে ভিতরে যে বাতাসটা ঢুকিয়েছে না, এই বাতাসটাকে কী করছে, আর একটা নল দ্বারা বের করছে, বাতাসটা বের করছে একদম বিন, একদম কোনো বাতাস যাতে ভিতরে না থাকে এভাবে করছে। তারপর বিজ্ঞানী নিউটন কী করছে, এই নলের ভিতর দিয়ে, এরকম একটা নলের ভিতর দিয়ে, আর একটু বড় আছে অবশ্য, নলের ভিতর দিয়ে একটা পাথর আর একটা কাগজ একসাথে ছেড়ে দিছে, দুইটা একই সময়ে পড়ছে। হ্যাঁ, এটা প্রুভ করছে। কিন্তু তোমাদের কাছে এখন মনে হতে পারে এটা ইম্পসিবল, না আসলে এটা পসিবল। যখন বিনা বাধায় কোনো বাতাস থাকবে না, বিন্দুমাত্র কোনো বাতাস থাকতে পারবে না, তখন একই উচ্চতা থেকে যদি কোনো দুটা বস্তু, ভারী হোক আর পাতলা হোক, যদি 5 কেজি জিনিসের একটা বস্তু হোক আর একটা কাপড়ের টুকরো হোক, যদি দুটা তুমি একসাথে ছাড়ো, অবশ্যই অবশ্যই দুটা একই সাথে নিচে পড়বে। এটা বিজ্ঞানীরা প্রমাণ করছে এবং এই সূত্রটা প্রুভ ইন্টারন্যাশনাল, এটা প্রমাণিত। ক্লিয়ার? এখন এই তিনটা বস্তু যদি একই সাথে উপর থেকে ছেড়ে দাও, মনে করো তোমার বাসার ছাদ থেকে ছেড়ে দিছো, একই সময় নিচে, একই সাথে নিচে পড়বে। কিন্তু কথা হয়েছে কি, তোমার বাসা থেকে ছাদ থেকে যদি ছেড়ে দাও, কিন্তু বাতাসটাকে তুমি কীভাবে বন্ধ করবা, বাতাসে বাধা থাকতে পারবে না, কোনো বাধা থাকতে পারবে না, তাহলেই পসিবল এটা, তাহলেই তিনটা জিনিস আমার কি একসাথে পড়বে। এই বইটা হচ্ছে প্রথম সূত্র, স্থির অবস্থান এবং একই ছোট থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। ক্লিয়ার? এখন দেখো, এখন আমাদের হচ্ছে কি দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা বলছে কি, একই জিনিস থাকবে উপরটা, স্থির অবস্থান এক উচ্চতা থেকে এবং বিনা বাধায়, পরন্ত বস্তু সবগুলা সূত্রের একই কন্ডিশন, সেটা হচ্ছে কি, স্থির অবস্থান থাকতে হবে বিনা বাধায়, একই উচ্চতা, উচ্চতা এক থাকতে হবে, স্থির থাকতে হবে, মানে এটা চলন্ত অবস্থা থাকলে হবে না, স্থির থাকতে হবে এবং একই উচ্চতায় বিনা বাধা, যখন এটা পড়বে কোনো বাতাসে বাধা থাকতে পারবে না, কোনো বাতাস কোনো বাধা থাকতে পারবে না, সেই ক্ষেত্রে পরন্ত বস্তু সূত্রগুলো প্রযোজ্য, আদারওয়াইজ প্রযোজ্য নয়। ক্লিয়ার? এখন দেখো দ্বিতীয়টা কী বলছে, স্থির অবস্থান ও এক উচ্চতাকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এখন দেখো, মনে করো একটা বস্তু টি সময়ে বি বেগ প্রাপ্ত হয়, বলছে কি নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, মানে
তোমার সময় যতটুকু হবে সময় যেভাবে বাড়বে ব্যয়ও সেভাবে বাড়বে, সময় যেভাবে কমবে ব্যয়ও সেভাবে কমবে, সমানুপাতিক মানে সমান হারে। ক্লিয়ার? সময় যদি টি হয় ব্যয় হবে বি, আর সময় যদি এখানে হয় টু টি তাহলে ব্যয় হবে কি জানো? টু বি। কথায় ক্লিয়ার? মনে করো যে আবার বুঝাই, দেখো একটা বস্তু এক সেকেন্ড যদি অতিক্রম করে তাহলে সে 1 মিটার পার সেকেন্ড অতিক্রম করবে। আবার যদি দুই হয় তাহলে ব্যাগ হবে কত জানো? 2 mm। ব্যাস টি যখন হবে মানে টি ইকুয়াল যখন 1 হবে বি ইকুয়াল তখন 1 হবে, টি ইকুয়াল যখন 3 হবে বি ইকুয়াল তখন 3 হবে। কথা কি বুঝতে পারছি? সময়ের সাথে ব্যাগ একই হারে বাড়বে, সময় আর ব্যাগ একইভাবে চেঞ্জ হবে। যদি তুমি কোনো যদি পরন্ত বস্তুর সূত্রের মধ্যে পড়ে বা পরন্ত বস্তুর যে কন্ডিশন আছে সেগুলো মেনে চলে তখন এক উচ্চতা থেকে বিনা বাধা পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত ব্যাগ ওই সময়ে সমানুপাতিক। ক্লিয়ার? এখন দেখো আমাদের তৃতীয় সূত্রটা আমাদের কী বলছে। তৃতীয় সূত্র বলছে কি, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আবার আগের মতো কন্ডিশন কিন্তু, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যেই দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এই জিনিসটা কি, মনে করো একটা বস্তু কি করছে, এখান থেকে এখানে নামতে তার 4 সেকেন্ড সময় লাগছে, মানে কি টি ইকুয়াল 4 সেকেন্ড, বুঝছো? এখন এখান থেকে তার এখানে দূরত্বটা কত, মানে এইচ ইকুয়াল কত হবে, এইচ ইকুয়ালটা হবে কত? দেখো এইখানে সম্পর্কটা কি দেখছো, এইচ সমানুপাতিক টি স্কোয়ার, মানে হচ্ছে কি দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক। দূরত্ব হচ্ছে কি তার সময়ের বর্গের সমানুপাতিক। এখন দেখো টি ইকুয়াল যদি আমরা এখানে 4 বসাই তাহলে এখানে দেখো তাহলে এইচ ইকুয়াল হবে কি 16। যদি তার সে যদি 4 সেকেন্ডে 4 সেকেন্ডে তার দূরত্ব কত হবে 16, সে 16 মিটার অতিক্রম করছে। ক্লিয়ার? এখন আবার যদি আমরা এখানে আরেকটা জিনিস বুঝাই, দেখো এখন এখান থেকে তোমার দূরত্বটা বলে দিছে যে দূরত্ব হচ্ছে তোমার 4 মিটার। এই বস্তুটা এখানে যে পড়ছে এটা 4 মিটার পরন্ত বস্তু সূত্র অনুসারে, তখন কী হবে দেখো, তখন আমরা এইচের জায়গায় 4 বসাবো আর এখানে কি টি স্কোয়ার। এখন এই স্কোয়ারটা পাশে গেলে কি রুট হবে না, তার মানে কি টি ইকুয়াল হবে কি 2। যদি এখানে দূরত্বটা যদি 4 হয় তাহলে টি হবে 2। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছি? সময়ের সাথে দূরত্বের সাথে সময়ের বর্গের সমানুপাতিক। পরন্ত বস্তু তৃতীয় সূত্র কি, দূরত্বের সাথে সময়ের বর্গের সমানুপাতিক। মনে করছে এখানে 4 মিটার অতিক্রম করছে তাহলে কি হবে, সময় হবে 2 সেকেন্ড, আর এখানে 4 সেকেন্ডে কী করতে করছে 16 মিটার। ক্লিয়ার? এই গেল আমাদের কি পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্রগুলো অবশ্যই পড়তে হবে, পরন্ত বস্তুর সূত্রগুলো এই জিনিসটাও তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই জিনিসটার মধ্যে কী করে কর মধ্যে প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্নগুলো কিন্তু এই পরন্ত বস্তুর সূত্রই দেয়। অনেক সময় বলে দেয় পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা লেখো বা পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা লেখো বা পরন্ত বস্তুর প্রথম সূত্রটা লেখো, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসে, তো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবো। এখন আমরা কী করবো, পরন্ত বস্তুর সমীকরণগুলো বের করবো। পরন্ত বস্তুর সমীকরণগুলো আমরা একটু আলোচনা করি, দেখো হ্যাঁ পরন্ত বস্তুর সমীকরণ যদি আলোচনা করতে যায় তাহলে আমাদের অবশ্যই গতির সমীকরণগুলো লাগবে। গত ভিডিওতে যে আমি গতির সমীকরণটা তোমাদেরকে বুঝাইছি সেই গতির সমীকরণগুলো লাগবে। গতির সমীকরণ পারলে গত ভিডিওতে তারা দেখো অবশ্যই আগের ভিডিওটা দেখে নিবা, গতির সমীকরণ থেকে পরন্ত বস্তুর সমীকরণ। ক্লিয়ার? গতির সমীকরণ থেকে একটু চেঞ্জ হইলে পরন্ত বস্তুর সমীকরণ। এখন দেখো গতির সমীকরণগুলো কী, গত ভিডিওতে আমি দেখাইছি তোমাদেরকে বি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা হচ্ছে কি আমাদের গতির সমীকরণ, গতির সমীকরণ। আরেকটা সমীকরণ কি দেখাচ্ছি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2 এ এস। এই তিনটা হচ্ছে কি আমাদের গতির সমীকরণ। এই গতির সমীকরণ থেকে
এই সমীকরণগুলো আসে, শুধুমাত্র সামান্য একটু চেঞ্জ। সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে কি এস, এই এসটা আমরা জানি কি, এসটা আমরা জানি কি সরণ না, ক্লিয়ার? সরণটা হচ্ছে কি, মনে করো যে একটা বস্তু এই এখান থেকে এখানে, এই যে দূরত্বটা মানে নির্দিষ্ট দিক বরাবর যে দূরত্বটা সেটা হচ্ছে কি আমাদের সরণ। কিন্তু পয়ন্ত বস্তুর বেলায় কি হইতেছে, দেখো পয়ন্ত বস্তুর বেলা হইতেছে কি এখান থেকে একটা বস্তু এই যে এখানে নামলো, তার মানে কি এখানে আমাদের কি উচ্চতাটা হইতেছে না, উচ্চতাটা, উচ্চতা, এই উচ্চতা কি ইংলিশের নাম কি হাই, এই যে হাইস্ট, এই হাই, এই জন্য আমরা এসের পরিবর্তে আমরা কি লিখবো, এসের পরিবর্তে লিখবো এইচ, কথা ক্লিয়ার? সরণ কি নিচে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স, এই যে এতটুকু দূরত্ব, এই জন্য আমাদের এটা হচ্ছে কি এস। আর যখন পয়ন্ত বস্তুর বেলায় এই সরণের পরিবর্তে আমরা লিখবো কি এইচের পরিবর্তে লিখবো কি এইচ, তদ্রূপভাবে আমরা এখানে কি এর পরিবর্তে আমরা লিখবো কি জি, এর পরিবর্তে আমরা কি লিখবো জি। এখন এর পরিবর্তে কেন জি লিখবো, তাই তো, এ মানে কি, এ হচ্ছে কি আমাদের ত্বরণ, এ হচ্ছে কি আমাদের ত্বরণ, তাই তো। এখন ত্বরণ, ত্বরণ হচ্ছে কি সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এখন এই ত্বরণটাকে মনে করো যে এই জিনিসটা থেকে আমরা বুঝাই, ইউ একটা আদিবেগে বস্তু যা এভাবে যাইতেছে, এখন সময়ের সাথে ব্যাগের যে পরিবর্তনটা হইতেছে, সময়ের সাথে দেখো একটা ভি আর টি, এই সময়ের সাথে ব্যাগের যে পরিবর্তনটা হচ্ছে এটাই হচ্ছে কি আমাদের ত্বরণ। সময়ের সাথে ব্যাগের পরিবর্তনটা হচ্ছে আমাদের কি ত্বরণ। এই ত্বরণটা হচ্ছে কি ভূপৃষ্ঠে হলে এই ত্বরণটা হচ্ছে কি আমরা অ্যাক্সিলারেশন এ দ্বারা প্রকাশ করি। যখন আমরা পড়ন্ত বস্তুর বেলায় কি উপর থেকে নিচে বস্তুটা পড়বে, তখন কি আমাদের অভিকর্ষ ত্বরণ জি আসে না, উপর থেকে যখন অন্য বস্তু অভিকর্ষ ত্বরণ কি জি নিচের দিকে কাজ করে না, এই জন্য আমরা এর পরিবর্তে আমরা জি ব্যবহার করব, ক্লিয়ার? এখন দেখো, এখন আমরা কি লিখতে পারি, দেখো শুধু এর জায়গায় আমরা কি বসাবো জি, আর এসের জায়গায় কি বসাবো এইচ, এই হলো আমাদের কাজ। এইভাবে হয়ে তাহলে আমাদের দেখবা পয়ন্তভুজ সবগুলো সমীকরণ হয়ে গেছে। দেখো আমরা যদি এখান থেকে লিখি একটু, বি ইকুয়াল ইউ প্লাস জিটি, আবার এখান থেকে লেখা যায় এস, এসের এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি জি। আমি এখানে একটু আগে কি বলছি এস ইকুয়াল এইচ, এ ইকুয়াল কি জি, এসের জায়গায় এর বসাবো, এর জায়গায় জি বসাবো, আর বাকি সব সেম। তার মানে কি এখানে এর জায়গায় কি বসাচ্ছি জি, আর এখানে এখন কি বসাবো এইসের জায়গায় কি বসাবো এইচ, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এর জায়গায় কি বসাবো জি, জি টি স্কোয়ার, ক্লিয়ার? তিন নং সমীকরণটা কি দেখো, বি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার প্লাস টু, এখানে এর জায়গায় কি বসাবো জি, আর এসের জায়গায় কি বসাবো এইচ, বি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু জি এস। তার মানে কি দেখো এই সমীকরণটাকে আমাদের এই সমীকরণটা না, এই সমীকরণটা এই সমীকরণ, এই সমীকরণটা এই সমীকরণ, তার মানে কি পয়ন্ত বসুর সমীকরণটা আসছে না। তাহলে আমরা আজকের ভিডিওতে কী দেখছি, পয়ন্ত বসুর সূত্র কী, পয়ন্ত বসুর সূত্র কী ব্যবহার, আর পয়ন্ত বস্তুর সমীকরণগুলো, এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। এই জিনিসগুলো জানলে তোমরা ম্যাথ করতে পারবা, বা এই জিনিসগুলো তোমাদের অবশ্যই অনেক হেল্পফুল হবে আশা করি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং তোমাদের ফ্রেন্ডের মাঝে এই ভিডিওটা অবশ্যই ছড়াই দেবে, যাদের যারা এই ভিডিওটি এখনও দেখতে পারেনি বা দাদা যারা দেখেনি তাদেরকেও যারা তারাও যাতে এই ভিডিওটি দেখতে পারে। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।